ঠিক আছে একটা কথাই সেটা হচ্ছে যে মতবিরোধ ধর্মের সঙ্গে ধর্মের মতবিরোধ মতবাদের পার্থক্য ইসলাম ধর্ম মনে করছেন আমাদের ধর্ম ঠিক হিন্দু সনাতন ধর্ম ঠিক নয় আবার হিন্দু যারা সনাতনবাদী রয়েছেন তারা মনে করছেন যে অপরের ধর্মের যে সিদ্ধান্ত আমাদের সঙ্গে মিলছে না সুতরাং এক নয় বা আমাদের পরে সৃষ্টি হয়েছে অপোজিট ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা মনে করছেন আমাদেরটা আগে আদি ওদেরটা পরে হয়েছে এই সব নিয়ে মতবাদ মতবিরোধ মারামারি কাটাকাটি এসবই চলছে এসব নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি বা অনেক আলোচনা হয়েছে ইতিপূর্বে যদি আমার প্রত্যেকটি প্রবচনে না থাকলেও অনেক প্রবচনে এই ধরনের তথ্য আমি প্রকাশ করেছি তবু নতুন করে আবার বলছি সেটা হচ্ছে যে আচ্ছা আপনার বাড়ির পাশের গাছটি নিশ্চিত আপনার সঙ্গে সঙ্গে খায় না আপনি দুপুরে খান সে দুপুরে খাচ্ছে কি না আপনি খবর রাখেন না আচ্ছা ঠিক আছে আপনি যখন একাদশী করেন আপনার বাড়ির পাশের কুত্তাটি একাদশী করছে কি না না সে করছে না বিড়ালটা করছে না না আবার কেউ কেউ বড়ো বড়ো বৈষ্ণব আছেন তারা মনে করেন যে কুত্তা একাদশী করে ফেললো ইয়ে সাধারণ কুত্তা না পূর্ব জন্মে সে আমার গুরু পাশাপাশি একটা কেউ একটা ছিল নাহলে একাদশী কেন করবে এটা এই সব নিয়ে একটা ভীষণ বড় বেড়া জাল না এই এই জন্য কুত্তাটা মাছ মাংস খাচ্ছে না নিরামিষই খায় পূর্বজন্মে জন্মে জানো নিরামিষ খেয়েছে কোনো ভক্ত ছিল নিশ্চিত তবে এই কুত্তা এখন এসে নিরামিষ খাচ্ছে এই সব নিয়ে একটা বেড়াজাল তৈরি হয়েছে ধর্মের নামে ব্যবসায়ী আর কিছু না আর কিছু না সুতরাং কোনো কিছুর সঙ্গে আপনার মেলে না আপনার জবা ফুলটা যখন বাড়িতে ফোটে বা আপনার বাড়িতে যখন কামিনী ফুলটা ফোটে যখন আপনার বাড়িতে ওই সাদা ধুতরা ফুলটা ফোটে বা আপনার বাড়িতে বৈষ্ণবের চরণে দেওয়া যে সাদা ফুলটা ফোটে দেখুন বলছেন কি ধুতরা ফুলটা শিবের চরণে যাবে আর বাকি সাদা যে সাত্ত্বিক ফুলগুলো আছে ওটা বিষ্ণুর চরণে যাবে কৃষ্ণের চরণে আপনার সনাতন ধর্মের ভেতরেই তো ওই বিভাজন রয়েছে কই একই সময় তো জিনিস ঘটছে না আচ্ছা শৈববাদীরা কেউ কেউ একাদশী পছন্দ করে না বৈষ্ণবরা পছন্দ করে শৈববাদীরা চতুর্দশী পছন্দ করেন মহা চতুর্দশী শিবরাত্রি মহা চতুর্দশী শিবরাত্রি কিন্তু বৈষ্ণব বললেন এই শিবরাত্রি ফাত্রী বিশেষ একটা করার দরকার নেই শিবরাত্রিতে কি করলেন শিবরাত্রিতে যদি শিবরাত্রি পালন করেন বা শিবের প্রসাদ খান তাহলে কুত্তারজন জন্ম হবে নানান সব প্রশ্ন এসেছে আমি সনাতন ধর্মের আগে একটুখানি সাধারণ পিন্ডি চটকানোর গল্পগুলো বলে রাখি যারা সনাতন ধর্ম অবিলম্বে হয়ে সনাতন ধর্মকে পিন্ডি চটকাচ্ছেন কেন এই বিভাজনটা আপনি এই বিভাজনকে অতিক্রম করতে পারেননি সনাতন ধর্ম অবলম্বী যারা এবার ইসলাম খ্রিস্টিয়ান বৌদ্ধ জৈন ধর্মের ভেতরে হ্যাঁ এখানেও সেই ক্লাসিফিকেশন আছে তারাও এই বিভাজনের উপরে উঠতে পারেননি তারা মনে করছেন এক শ্রেণী মানুষ মনে করছেন গরুকেও হত্যা না করলে কোনো ধর্মই হয় না গরু খেতেই হবে ঋগ্বেদে লেখা আছে মুসলিমরা বলছেন হ্যাঁ সনাতন ধর্মের বহু শাস্ত্র গ্রন্থে কিন্তু গাভী গরু নানান কিছু হত্যা করার আমি পশু বলিনি অনেক কিছু বলেছি সেখানে কিন্তু বাস্তব প্রমাণ অনেক জায়গায় আছে শুয়োর থেকে শুরু করে গরু থেকে শুরু করে মুরগা পর্যন্ত মুরগি পর্যন্ত হত্যা করা হয় তো মুসলমানরা বললেন যে না গরু হত্যা না করলে ধর্মাবলম্বী হওয়া যায় না প্রকৃত ইসলামী হওয়া যায় না এগুলো কোনোটাই ধর্ম নয় এগুলো কোনোটাই ধর্ম নয় একশ্রে মানুষ বললেন না পশু হত্যা মহাপাপ এটা করা যাবে না এটাও কমপ্লিট ধর্ম বলে আমার মনে হয় না কমপ্লিট ধর্ম হচ্ছে সেটাই যে ধর্মের দ্বারা আমি বেঁচে থাকতে পারবো আমার জীবন সমৃদ্ধ হবে আমি পবিত্র হতে পারবো এবং আমার মনশীলতার পরিবর্তন ঘটবে আমার জীবন প্রশান্তময় উঠবে প্রসাদ হয়ে উঠবে সেটা হচ্ছে প্রকৃত ধর্ম হতে পারে ওহাই প্রকৃত সনাতন হতে পারে ওই প্রকৃত আদি আদি কি জানেন আদি কোনো হিন্দু ধর্ম খ্রিস্টান মুসলিম এসব কোনো আদি ধর্ম নয় আদি ধর্ম হচ্ছে একটাই সেটা হচ্ছে সৎবস্তু সত্য ধর্ম এই সত্য সনাতন একই জিনিস ইসলামের পরিভাষাতে যদি যাওয়া হয় ইসলাম মানে শান্তি তো সেই শান্তি কথাটা যদি বলা হয় তো আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রসাদ বলা হয়েছে প্রসাদ অধিগচ্ছতে শান্তিম অধিগচ্ছতে শান্তি প্রসাদ লাভ করে এটা শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে শান্তিম অধিগচ্ছতে তো শান্তি প্রতিষ্ঠা করার নামই হচ্ছে প্রসাদ তো ইসলামও বলছেন শান্তি কিন্তু তারা যদি এই শান্তি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে প্রমাণ হয়ে গেল যে তারাও অশান্তবাদী তারা প্রসাদ খায় না তারা গু খায় আবর্জনা খায় ঠিক তেমনি হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা শান্তির নামে প্রসাদের নামে যদি শুধু ওই মাঠের থেকে ধান কেটে নিয়ে এসে ভালো ভালো মশলা জাতীয় ভালো ভালো জিনিস বেশ আলু পটল বেগুন যাই বলুন নিরামিষ পনির যা কিছু আছে তাই পাথরের সামনে দিয়ে যদি বলেন এটা প্রসাদ আর বাকি অন্য কিছুকে লক্ষ্য না করেন এবং অন্যকে অবিজ্ঞা করেন তাহলে সেটা প্রসাদও হতে পারে না কারণ আমি বৈষ্ণবীয় সিদ্ধান্ত বলে দিচ্ছি বিষ্ণু পূজা করিয়াও যিনি প্রজাপীড়া করে পূজা নিষ্ফলে যায় আর দুঃখে মরে চৈতন্য গৌরীয় দর্শনের বিশেষ কথা এটা বিষ্ণু পূজিয়াও যিনি প্রজা পীড়া করে সৃষ্টিকে পীড়া দেন অপরকে অবজ্ঞা করে তিনি বিষ্ণু পূজা করার পরেও তার পূজা নিষ্ফলে যায় আরেকটা কথা বলা আছে সর্বভূতের শ্রী বিষ্ণু আছে না জানিয়া সর্বভূতের শ্রী বিষ্ণু আছে না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া প্রাকৃত মানে জাগতিক পূজা গড ইজ হোয়ার বিষ্ণু এভরিহার সাদা পশ্চান্দি সূর্য বিষ্ণু পরমং পদম এই পরম পদের অর্থ অধিকাংশ বৈষ্ণবরাই জানেন না পরম পদ দ্যাটস কল্ড এটারনিটি দ্যাটস কল্ড ইনফিনাইট ইনফিনাইট অনন্ত যা অনন্ত তাই ধর্ম যার কখনোই আদি হয় না অনেকে বলছেন সনাতন ধর্ম আদি না এই আদি কথাটা বললেই খণ্ডিত হয়ে গেল অনন্ত সত্য বস্তু সৃষ্টির অনাদিকাল থেকে এটা ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে আর এই সত্য বস্তুর এক্সপ্লেন আমি করেছি যেটাকে প্রাণ বলা হচ্ছে যেটাকে জ্ঞান বলা হচ্ছে যেটাকে আত্মা বলা হচ্ছে ওই সৎ বস্তু এই সৎ বস্তু প্রত্যেকটি পাপের ভেতরেও আছে প্রত্যেকটি পুণ্যের ভেতরে আছে পাপ যদি পুণ্যকে ঘৃণা করে তাহলে পাপ কমপ্লিট হয় না আবার পুণ্য যদি পাপকে ঘৃণা করে তাহলে পুণ্য কমপ্লিট নয় জানেন কি না অনেকে পুণ্যবান মনে করেন পাপকে ঘৃণা করেন এটা করা যাবে তাহলে পুণ্য কমপ্লিট হয় না এটা হলো না পাপ এবং পুণ্য দুটোই থাকবে না এর অতীতে পৌঁছাতে হবে বিয়ন্ড অল দ্যাটস কল আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা জানেন কিনা অধিযুক্ত আত্মিক বিয়ন্ড পেছনে অতীতে যা বিরাজ করে তাই হচ্ছে আধ্যাত্মিক আমরা সবাই এখন মুখে বলছি আমরা আধ্যাত্মিক জগতে কাজকর্ম করছি আমাকে টাচ করে গড ইজ অমনি পটেন্ট অমনি প্রেজেন্ট সর্বশক্তিমান এবং সর্ব বিরাজমান কথা বলেছেন তাহলে এটা যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে সনাতন ধর্মের দৃষ্টিকোণ থেকে ইসলামের ভিতরে কেন সেই সনাতন সেটা নেই আবার যদি যদি ইসলাম বলে যে যে বলেন সবই আল্লাহর দ্বারা প্রেরিত আল্লাহর জিনিস তারা যদি আল্লাহ বলে স্বীকার করেন খ্রিস্টিয়ানিটির ভেতরে গল্প তো খ্রিস্টিয়ানিটির দর্শন তো আলাদা অন্যরকম সাংঘাতিক কিন্তু জানেন কি না কোনো ধর্মের ভেতরে যদি পরবর্তীকালে কোনো গ্রন্থের কোনো পাতায় কেউ কিছু লিখে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু যে ধর্মগুলো এসেছে যে মতবাদগুলো এসেছে সেটা একটা মতবাদ ধর্ম নয় একটা একটা মতবাদ ধর্ম এক বস্তু ধর্ম দুটো জিনিস হতে পারে না তবে ধর্ম বিভিন্ন প্রকারে রূপে নিজেকে প্রকাশ করে সেটা একটা শাখা ধর্ম বা প্রশাখা যেমন গাছের একটা গুড়ি সেটা বিভিন্ন শাখা প্রশাখের শ্রেণী বিভক্ত হয়েছে কিন্তু একটা গুড়ি থেকে এসেছে এটা মূল ধর্ম এগুলোও ধর্মের প্রকাশ অর্থাৎ এটাও ধর্ম এবার আদি বলবেন মূল তাহলে একটা গাছের মূল আচ্ছা আপনাকে যদি বলা হয় যে একটা গাছ আদি না বিষটা আদি না একটা পুরো বৃক্ষটা আদি আচ্ছা এই বিষটা কোথেকে এলো গাছটা কোথেকে এলো আগে আন্ডা না আগে বাচ্চা আগে মুরগা না আগে ডিম কোনটা বলবেন নো এক্সপ্লেনেশন যা ব্যাখ্যা করা যায় না তাই আদিতত্ত্ব তাই অনাদিতত্ত্ব তাই সনাতন তত্ত্ব তাই লিঙ্গ তত্ত্ব এই লিঙ্গ হচ্ছে এরকম কোনো বা চিহ্ন অনেকে বলেছেন আমি মনে করি না এই লিঙ্গ বা শিব লিঙ্গ হচ্ছে যা শিব যা ছিল না যা নেই তাই এবং যাতে সব কিছু লয়প্রাপ্ত হয় কি সেটা সেটা কেউ এক্সপ্লেন করতে পারে না দ্যাটস কল ভগবত তত্ত্ব দ্যাটস কল ব্রহ্মতত্ত্ব দ্যাটস কল সনাতন তত্ত্ব এইটা যদি কোনো ধর্মাবলম্বী না এটা যদি মতবাদ দেওয়ার চেষ্টা করে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান তারাও যদি বলে এখানে বলা হয়েছে জিসাসও বলেছেন খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে ঘোষণা করেছেন যিনি আত্মা যিনি আমার পরম পিতা তার সম্পর্কে তিনি ইনফেনাইটি ঘোষণা করেছেন অনন্ত রূপে ঘোষণা করেছেন এবং সেই অনন্তের সঙ্গে আমার যে শ্রেণী বিভাগ আমি পুত্র এখানে আর আমি পুত্র নেই প্রেরিত আমি পুরুষ আত্মা নিজেকে স্বীকার করেছেন তার মানে এক একটা সময় গিয়ে দাঁড়াচ্ছে যে ইনফিনাইট জগতে চলে যাচ্ছেন ইসলামের জগৎও সেটাও বলা হয়েছে যে এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর অস্তিত্ব নেই মায়াকুম আইন কুন্তুম সমস্ত জায়গায় বলছে যে তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন বিখ্যাত কথা আছে এখানে এটার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহর অস্তিত্ব হচ্ছে সমগ্র জায়গা বিদ্যমান সৃষ্টির পরতে পরতে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা এটা জানি যারা এই ধর্মের মূল তত্ত্ব জানেন না সে সনাতনও হতে পারে না সে ইসলামও হতে পারে না বৌদ্ধ হতে পারে না খ্রিস্টানও হতে পারে না বৌদ্ধইজ জানতে পারে এই জন্য তত্ত্ব বুদ্ধ দর্শন শ্রেষ্ঠ দর্শন আমি মনে করি কিন্তু জেনে রাখুন বুদ্ধ দর্শনে পরবর্তীতে যারা এসছেন সেখানেও কিন্তু ক্লাসিফিকেশন এসে গেছে এটার মানে এই নয় যে বুদ্ধ দর্শনের ভেতরে ত্রুটি আছে আমি বলছি বুদ্ধ দর্শনের ভেতরে যুগন খবর দিয়েছে যুগন মানে কি জানেন হিন্দু ধর্মের ভেতরে মানে সনাতন ধর্মের ভেতরে পৌরাণিক তত্ত্বের ভেতরে যেটা বৈষ্ণবীয় ধর্মে বলা হয়েছে যুগল মানে রাধাকৃষ্ণ বুদ্ধ দর্শনে তার নাম বলা হয়েছে যুগন বুদ্ধদেব সেখানে পৌঁছেছিলেন যুগন সংবাদ দিয়েছিলেন বৈষ্ণব ফিলোসফিতে তাকে রাধাকৃষ্ণ যুগল তত্ত্ব বলা হয়েছে তন্ত্রে তাকে কি বলা হয়েছে জানেন তন্ত্রে তাকে বলা হয়েছে জামল জামল শিব এবং শক্তি আপনি ভিন্ন করলেন কে কর আর ইসলামের কথায় চলে যাচ্ছি জানেন কি না সেখানে বলা হয়েছে সেখানে রুহু শক্তি নূর শক্তি রুহু শক্তিকে বলা হয়েছে শক্তি এক্সপ্লেইন করা আছে যারা জানেন না এই জন্য ইসলামের ভেতরে ইসলামের ভেতরে অনেক ফারাক এসে গেছে সুফি সম্প্রদায় সুফি মতবাদ এই যে মারেফাত হকিকাত এদের সাথে আবার বিভাজন হয়েছে বুঝতে পেরেছেন কিন্তু মূল তত্ত্ব কিন্তু সেখানেও কিন্তু মারামারি আছে সেখানেও কিন্তু যুগলের সংবাদ আছে সেটা বাঁকা ফানা এই স্তরের কথা আছে সেখানে মারেফাতের অনেক উপরে তো সেগুলো যদি না জানা থাকে কেউ যদি এটা এক্সপ্লেন না করেন যদি সাধনা না জানতে পারে আমি ইসলাম করি আমি মুসলিম করি আমি বা গরু খাই সব বললে তো ভাই এটা এটা হবে না এটা গরু খাওয়াই হবে এটা গরু খাওয়ার ধর্ম হবে আবার যারা মহাকালী তন্ত্র সাধকের সাধনা রয়েছেন তারা শুধু বলবেন এটা ছাগল বলি দেওয়ার ধর্ম হচ্ছে পাঠা বলি দেওয়ার ধর্ম হচ্ছে গরু বলি দেওয়ার ধর্ম হচ্ছে আবার একদল রয়েছেন বলে নিরামিষ খেতে হবে তাহলে নিরামিষ খাওয়ার ধর্ম হবে শুধু বলে শুধু শাকসবজি খাচ্ছে ঘাস খাচ্ছে ছাগল গরুর মতো আসল সত্যকে জানা হচ্ছে না আসল সত্যকে জানতে গেলে আমাকে সত্যে সুস্থিত হতে হবে এবং সত্যের স্বরূপিতা জানতে হবে একটু আগেই যে কর্মবাদের যে ব্যাখ্যা করছিলাম এটাই হচ্ছে প্রকৃত উৎকৃষ্ট সত্য তত্ত্ব যেটা আদি বিগ ব্যাঙের তত্ত্ব যেখান থেকে সেই বিন্দুটা স্ফোট করেছে সমস্ত তরঙ্গ তরঙ্গায়িত হয়েছে সেই বিন্দুটা হচ্ছে তত্ত্ব যেটাকে পরানাদের বলা হয় শিব তত্ত্ব বা কামকলা তত্ত্ব যেটা বৈষ্ণবের কাম বীজ কাম গায়ত্রী তত্ত্ব ইসলামের চাঁদ তারা এই যে চাঁদ তারা এই চাঁদ এবং তারা এটা বিন্দু কামকলা তত্ত্ব ইসলামে জানেন কি না এটা আমাদেরও শাস্ত্রে রয়েছে কামকলা তত্ত্ব এই অভিন্ন প্রকাশ বুদ্ধিজমে রয়েছে এখানে সব বৌদ্ধ ধর্মের ভেতরে রয়েছে ক্রিষ্টানিটির ভেতরে রয়েছে আত্মা এবং আত্মার শক্তি এগুলোর ট্রিনিটি যেটাকে বলা হয়েছে ট্রিনিটি খ্রিস্টান দর্শনের ভেতরে ট্রিনিটি এই ত্রিতত্ত্ব এসেছে সেখানে এইভাবে ব্যাখ্যা করলে দেখা যাবে কি যে এই ত্রিতত্ত্ব আমাদের এখানে ত্রিতত্ত্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ আর ইসলামের ভেতরে ত্রিতত্ত্ব আছে আনুষঙ্গিক ক্রমে দেখা যায় যদি আমরা ডেপথ গভীর দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে দেখবে যে তত্ত্ব তো একই আর যদি কেউ বলে আগে পরে আমি বলবো সনাতনের কেউ সৃষ্টিকর্তা নয় সনাতন কোন আদি আদিতত্ত্ব এরকম বলা যাবে না সনাতন হচ্ছে তত্ত্ব একে এক্সপ্লেন করা যায় না এটা বিশেষ কোনো ধর্ম যাজক তৈরি করে গেছেন এরকম নয় এটা এমনই একটা বৃক্ষ যার কোনো মূল নেই শাখা প্রশাখা নেই যা আবার অনন্ত বিস্তৃত কি এমন সেই বৃক্ষটা সেই এমনটা বীজটাকে এই বীজটাই হচ্ছে রুদ্রাক্ষ তার প্রতীকস্বরূপ এটা কোনো সিম্বলাইজ করা এমন একটা বীজ নয় যার থেকে একটা হঠাৎ গাছ গজি উঠবে আর আবার এমন একটা বীজ যেখান থেকে অনন্ত ব্রহ্মাণ্ডের সমগ্র সৃষ্টি তত্ত্ব প্রকাশিত হয়েছে যে বিন্দু থেকে সমগ্র সৃষ্টি তত্ত্ব প্রকাশিত হয়েছে সেই হচ্ছে তত্ত্ব সনাতন ধর্ম ওই হচ্ছে ভগবতী তত্ত্ব ভগবতীত্বই তত্ত্ব যাই বলেন আল্লা ঈশ্বর গড় তত্ত্ব বই মূলত পক্ষে মূল সনাতন হচ্ছে নির আকার জলের মতো যে পাত্রে রাখবেন সেই পাত্রে রূপ ধারণ করবে এই জন্য ইসলাম যে পাত্রে এসে ধারণ করেছে সেই পাত্রের মতো রূপ ধারণ করেছে হিন্দু ধর্মের ভেতরে বা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তার ক্ষেত্রে যেটা এসে প্রবেশ করেছে সেই রূপ ধারণ করেছে আমি আমার মাতৃগর্ভ থেকে দেখুন আপনি আমি সবাই আত্মার প্রকাশ যদি হয় আত্মজ আপনার নাম কি বলা হয় জানেন আত্মজ আত্মজ মানে কি আত্মা রূপান্তরিত রূপ সামনে প্রকাশ হয় তার নাম হচ্ছে আত্মজ এই জন্য সন্তানের আরেক নাম হচ্ছে আত্মজ তাহলে আপনার পিতার ঔরসে মাতৃ সম্পৃক্ত অবস্থায় থেকে আপনার জন্ম হয়েছে আপনি আত্মজ আমিও আত্মজ আমারও পিতামাতারও কিন্তু আপনি আমি এক নই কেন কারণ কী জানেন কারণ হচ্ছে পাত্রান্তর হয়েছে মাত্র পাত্র ভেদ এসছে মাত্র আধার ভেদ এসছে মাত্র আর এই আধার মানে অনেকে বলবেন তাহলে আধার কেন থাকবে ভিন্ন এটা উপরে এটা নিচু থাকবে আধার আর কিছুই না তরঙ্গায়িত অবস্থা দ্যাটস কল হচ্ছে তরঙ্গায়িত নট তরঙ্গ তরঙ্গায়িত এটাকে তরঙ্গায়িত বলে তরঙ্গ একটাই যখন প্রথম ভাইব্রেশন হয়েছিল এই বিক্ষিপ্ত হয়েছিল নিজেকে উদ্বেগ প্রকাশ করেছিল এই উদ্বেগ প্রথম যে সৃষ্টির উদ্বেগ এটাকে বলা হয় চিৎসত্তা থেকে উদ্বেগ হয়েছিল চিৎসত্তা প্রথম যখন উদ্বেগ হলো এক চৈতন্য সত্তা ছাড়া অনন্ত আর কিছুই ছিল না যার নাম চিতসত্তা যাকে ভগবতী কালী কালী অমুক তমুক যাকে চুচ্ছে বলা হয়েছে এই চিৎশক্তির ভেতরে যখন প্রথম উদ্বেগ আসলো উদ্বেগ মানে ইচ্ছার উদ্গম হল অভিলাষ আসলো তখনই সেই চিৎ যে সত্তার যে প্রথম উদ্বেগ ওই উদ্বেগটাকে বলা হয় ভাইব্রেশন ওইটাই বিগবাঙের প্রথম আদি বিন্দু তত্ত্ব ওই তরঙ্গটাই প্রথম আসলো ওই তরঙ্গ থেকে এটাকে হয়তো শিবের তাণ্ডব নৃত্য ডান্স বলা হয় এখান থেকেই নৃত্যের সৃষ্টি হয়েছে প্রথম যখন পা ফেললেন ভগবান শঙ্কর অর্থাৎ প্রথম তরঙ্গ তারপরে এইবার শক্তির সমন্বয়ে ডান্স নৃত্য তৈরি হলো এখানে তরঙ্গের সৃষ্টি হলো এই অনন্ত ব্রহ্মাণ্ডময় তরঙ্গায়িত হচ্ছে এক অদ্ভুত ধারায় এটা যদি কেউ বিজ্ঞানী লক্ষ্য করেন তারা জানতে পারে আজকাল বিজ্ঞান বলছেন তো প্রত্যেকটা মুহূর্ত অনন্ত ব্রহ্মাণ্ডে এক তরঙ্গায়িত হচ্ছে একটা শব্দ স্ফুরিত হচ্ছে একটা শব্দ উচ্চারিত হচ্ছে সূর্যের থেকে অংকার ধ্বনি উচ্চারিত হচ্ছে ভাইব্রেশন তরঙ্গ এ সবই তরঙ্গায়িত রূপ আপনি আমি সবই তরঙ্গায়িত বিচিত্রিত হচ্ছে বিচিত্রায়ণ এটা আর এই বিচিত্রায়ণ এক একটা লহরিতে এমন এমন একটা জায়গায় গিয়ে মিশেছে সেটা ধর্ম একটা মতবাদ একটা গোড়ামি যাই বলুন সৃষ্টি হয়েছে তাহলে কি সবই সত্য সব ধর্মই সত্য কারো সঙ্গে কারো কোনো বিভাজন নেই সত্যিকার অর্থে কারোর সঙ্গে কারো বিভাজন নেই আর যদি কোনো বিভাজন থেকে থাকে তাহলে মনে রাখবেন আপনার ধর্মটাও কমপ্লিট নয় আমার ধর্মটাও কমপ্লিট নয় ইসলাম যদি মনে করে আমার ধর্ম কমপ্লিট ওটা কমপ্লিট নয় তাহলে নিশ্চিত ওটা প্রথমেই ভুল ও নিজেই স্বীকার করেছে আমারটা কমপ্লিট নয় কারণ যখন নিজেকে কেউ কমপ্লিট বলে তো তখন কমপ্লিট হয় না যে পূর্ণ হয় সে কখনও পূর্ণ বলতে পারে না কারণ সেখানে কোনো সীমা রেখাই নেই বলবে কি করে সেটা দ্বিতীয় কোনো বস্তুই নেই এক বস্তু আছে সুতরাং খণ্ডিত ধর্ম সুতরাং পূর্ণ নয় মনে রাখার বিষয় হচ্ছে সনাতন ধর্ম বলুন আর ইসলাম ধর্ম আর খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মই বলুন না কেন সেখানে পূর্ণম কথাটা বলতে গেলে কিন্তু সব কিছু আসবে একত্রিত অবস্থায় যেমন আপনার চোখ মুখ নাক নাড়ি ভুড়ি সব কিছু নিয়েই কিন্তু আপনি একটা পরিপূর্ণ মানুষ আপনি যখন একটা হাত কেটে ফেলেন তখন কিন্তু ব্লাড সার্কুলেশনের সমস্যা তৈরি হয় যখন একটা চোখ উঠিয়ে ফেলেন তখন দর্শন শক্তি নষ্ট হয় আপনি কমপ্লিটভাবে জীবনযাপন করতে পারেন না যখন লিভার নষ্ট হয়ে যায় তখন আপনি কমপ্লিট হন না অর্থাৎ এই সমাজ প্রেক্ষাপটে যা কিছু সৃষ্টি হয়েছে ধর্মের নামে তা আমার সবই অঙ্গ প্রত্যঙ্গ মাত্র আর সব কিছুকে নিয়েই হচ্ছে একটা সনাতন যদি কেউ সেই রূপে রূপায়ণ করতে পারে কারোর ধর্ম ইসলাম যদি মনে করে যে আমি এই রূপেই মনে করি সমগ্র আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই আমার ভালোবাসার মানুষ সবই আমার আত্মঝ তাহলেই সেখানে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হবে এবং সেটা প্রকৃত ইসলাম হবে আর নাহলে প্রকৃত হিন্দু হবে প্রকৃত সনাতন হবে কিন্তু সেটা যদি না হয়ে ওঠে তাহলে আমি মনে করি বা যেটা দর্শন অতি উচ্চাঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় বেদ বেদান্ত ঘাটাঘাটি করে মহাপুরুষদের সাথে সংসর্গে গিয়ে দেখুন সেখানে বলবে একম সৎ বিপ্রাবহুতাবাদন্তে একমাত্র এক বস্তু আছে আর প্রজ্ঞানী ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন তার নাম প্রদান করেছেন এটা বেদান্ত শ্রুতিতে বলা আছে আপনি ভিন্ন করলেন কি করে আমি একটা বিখ্যাত কথা বলছি মেনটেন ইউর রিকুয়ারমেন্ট মেনটেন ইউর ইকুয়ানিমিটি আপনি আপনার সাম্যতা রক্ষা করার চেষ্টা করুন প্রশংসা এবং নিন্দাতে সনাতন ধর্ম এই শেখায় আর সনাতন ধর্ম এই শেখায় মানে যে ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী ভারতবর্ষীয় যারা তারাই একমাত্র সনাতন ধর্ম অবলম্বী এই কথাটা সম্পূর্ণ ভুল ধারণা সনাতন যে কেউ হতে পারে যেমন আপনার বাড়ির পাশের একটা সাধারণ কীটাণু সে সনাতন ধর্ম অবলম্বী জানেন না আপনি জানেন না আপনি জানেন না বিদায় তারা ধর্ম অবলম্বী হবে না সনাতন সনাতনই হবে না এটা বলা যেমন ধরুন আপনার বাড়ির পাশে যে কীটাণুটা আছে রয়েছে সেটা কিন্তু আপনার জীবনের পরিবারকে সমাজকে ইকোসিস্টেমকে সে সহযোগিতা করছে সাম্যতা বিধান করছে যার ফলে আপনি খেয়ে পরে বেঁচে আছেন আপনি অক্সিজেন নিয়ে বেঁচে আছেন আপনার বাড়ির পাশের গাছটিও কিন্তু সনাতনী সে সামতা বিধান করছে কিন্তু আপনি করছেন না অথচ আপনি বলছেন আমরা সনাতন ধর্মাবলম্বী যদি আপনি বলেন যে আমি ইসলাম ধর্মের লোক তাহলে আপনার আরব কান্ট্রি থেকে কি অক্সিজেনটা আমাদের দেশে আসছে না ভারতবর্ষে আসে কিনা আমার ভারতবর্ষের অক্সিজেনটা কি আরব কান্ট্রিতে পৌঁছাচ্ছে না টোটাল যে বায়ুমণ্ডল টোটাল যে বায়ু স্তর সেখানে তো এই সাইকেলিংটা হচ্ছে বায়ুমণ্ডলে প্রতিনিয়ত সেখানে আপনার বাড়ির পাশের গাছটির অক্সিজেনটা আমার বাড়ির অক্সিজেন আমারই গাছের সঙ্গে সম্পৃক্ততা বিধান করেছে সম্পৃক্ততা রেখেছে আপনি আপনার বিভাজন রাখতে পারেন কিন্তু কীটাণু জীবাণু বৃক্ষ লতা আকাশ বাতাস দেখুন এই তত্ত্বের কোনো বিভাজন নেই এই পঞ্চতত্ত্বই তো শিবের প্রকাশ পঞ্চতত্ত্বই শিবের প্রকাশ বলা হয়েছে তাহলে যেখানে পঞ্চতত্ত্ব রয়েছে যেখানে আরব কান্ট্রিতে রয়েছে পঞ্চতত্ত্ব ভারতবর্ষ রয়েছে পঞ্চতত্ত্ব এখানে যদি বিভাজন না থেকে থাকে তাহলে আপনার আমার ধর্মের বিভাজন থেকে এলো এই বিভাজন আপনার আমার মানসিকতা থেকে এসেছে ধর্মের প্রকৃত ধর্মের বিভাজন নয় সনাতন কখনো বিভাজন করতে পারে না ইসলাম যদি সত্যি প্রকার প্রকৃত ইসলাম হয় সে বিভাজন করতে পারে না প্রকৃত বুদ্ধ যদি হয় প্রকৃত প্রজ্ঞানী যদি হয় প্রকৃত পরি নির্বিকল্প সমাধিতে পৌঁছায় পরিনির্বাণে পৌঁছায় যদি খ্রিস্টান ধর্মে প্রকৃত আত্মাতে পৌঁছায় তাহলে কোনো বিভাজন থাকতে পারে না মূল সনাতন হচ্ছে ওটাই যেখানে সব কিছুকে গ্রহণ করার ক্ষমতা যার আছে সবকিছু হজম করার যার ক্ষমতা আছে এই জন্য আমাদের সমাজ সভ্যতায় যদি দেখা যায় কেউ গরুর গরু দিয়ে যজ্ঞ করেছেন কেউ অশ্ব দিয়ে অর্থাৎ ঘোড়া দিয়ে যজ্ঞ করেছেন তা সেই ঋষিরা সেগুলোকে হজম করার ক্ষমতা রাখতেন এই শালার বেটা তোর হজম করার ক্ষমতা আছে তুই তো খাচ্ছিস তুই এক কিলো যদি গরুর মাংস খান তাহলে তোর দুদিন পরে তোর পায়খানা গিয়ে দৌড়াতে হবে তিন দিন বাদে তোর কাম ছিটকে বেরোবে চারখানা বিয়ে না করলে তুই থাকতে পারবি না নিয়ন্ত্রণ নেই তোর ইন্দ্রিয় তুই কি করে ইসলামের প্রকাশ করতে পারিস প্রকৃত ইসলাম বা প্রকৃত সনাতনে প্রকাশ করতে গেলে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে এই জন্য শ্রীমদ্ভাগবত গীতাতে বলছে রাগ দেশ বিজক্ত স্তু বিষয় ইন্দ্রিয় ঈশ্বরণ আত্মা বিধি আত্মা প্রাসাদম অধিগচ্ছতে যে অন্তকরণ শুদ্ধ পুরুষ এই সমগ্র প্রবৃত্তি রাগ দেশ সব কিছুকে নিয়ন্ত্রণ করে আত্মবশীভূত করে এই বিষয়কে ভোগ করেন তিনি প্রসাদ লাভ করেন এই প্রসাদের নাম হচ্ছে শান্তির ধর্ম সনাতন ধর্ম এই প্রকৃত সনাতনী আর সনাতন বা সনাতনের উৎকৃষ্ট ব্যাখ্যা হচ্ছে সনা শব্দ হচ্ছে সর্বত্র তনি মানে মানে তন মানে বিদ্যমান সর্বত্র যা বিদ্যমান তাই হচ্ছে সনাতন এমন কোনো স্থান নেই যেখানে সনাতন নেই সনাতন সর্বত্র বিদ্যমান পাপি তাপি পাপ পুণ্য যা কিছু আছে সেখানে সনাতন বিদ্যমান এই জন্য খ্রিস্টিয়ানিটির জিসাসের ধর্ম এভাবে অ্যাপ্লাই করেছে সে সমগ্র পাপকে সংকর্ষণ করে নিজেকে আত্মবলিদান দিয়ে চলে গেছে নিজেকে বলি দিয়ে চলে গেছে বুদ্ধদেব একটা ছাগলের জন্য নিজের প্রাণকে বলি দিতে চেয়েছিলেন মহাপ্রাণকে হিংসাকে দূর করতে গিয়ে নিজেকে বলি দিচ্ছেন সমগ্র মহা সমষ্টির জীবনকে বলি দিচ্ছেন এগুলো অন্য যৌগিক মার্গে যেটাকে অখণ্ড মহাযোগ বলা হয় অখণ্ড যে মহাযোগে যখন কেউ পৌঁছায় তখন তার নিজের মুক্তির সঙ্গে সঙ্গে সমগ্র জীবের মুক্তি হয়ে যায় কিন্তু সেটা এখনও পৃথিবীতে আসেনি এটাই হচ্ছে সনাতন ধর্ম অখণ্ড মহাজোগকে বলে সনাতন ধর্ম মানুষ শুধু বাতলামি করছে মানুষ ব্যবসা করার চেষ্টা করছে লোক ভিড়ানোর চেষ্টা করছে ঘন্টা পুজো এই সমস্ত জল ফুল তেল দিলে সনাতন ধর্ম হবে হাজার হাজার লোক জড়ো করলে কি সনাতন ধর্ম রক্ষা হবে এটাকে মূল সনাতন বলেন তাই যদি বলেন তাহলে খ্রিস্টান এখন মূল সনাতন ধর্ম পৃথিবীতে এখন সনাতন ধর্মের লোক সংখ্যা এখন বেশি পৃথিবীতে পাপীদের সংখ্যা এখন বেশি ব্যবসারী লোকদের সংখ্যা এখন বেশি অধর্ম লোকদের সংখ্যা এখন বেশি তাহলে তো সেটাই সনাতন হবে বেশি লোকজড় করাটা না প্রকৃত আদর্শ প্রকৃত আদর্শ হচ্ছে মূল সনাতন এই আদর্শকে সঠিকভাবে যিনি পালন লালন করছেন তিনি একজন সনাতনী তো সেটা আমার মনে হয় না চোখে দেখা যায় কমপ্লিট সনাতনী দুই একজন মহাযোগী আছেন তারাই সনাতনী আর ইসলামের ভেতরে বড় বড় পীর দরবেশ প্যগাম্বার যারা আছেন যারা সত্যদ্রষ্টা যারা সত্যকে দর্শন করেছেন তারাই একমাত্র জানেন যে প্রকৃত সনাতনকে প্রকৃত ইসলামকে আর প্রকৃত ধর্ম কি আমাদের এই সাধারণ মানুষের মস্তিষ্ক নির্গত যে ধর্ম পালন করছে মস্তিষ্ক থেকে নিসৃত যে জ্ঞান সেই জ্ঞান হচ্ছে অজ্ঞানতা সেটা নিয়ে আমরা মারামারি করব সেটা নিয়ে বিতর্ক করে লাভ নেই ওটা তার প্রবৃত্তিজাত ধর্ম জাত ধর্ম কখনও প্রকৃত ধর্ম হতে পারে না কিন্তু ধর্মের ভেতরে প্রবৃত্তি নিবৃত্তি দুটোই আছে অনেকে বলছেন যে ধর্মের ভেতরে নিবৃত্তি আছে কিন্তু প্রবৃত্তি নেই ভুল কথা আপনি দেখতে খুবই সুন্দর নাক মুখ চোখ ফর্সা দাড়ি সব কিছুই আছে সুন্দর বেশ একটা পরি হ্যান্ডসাম ছেলে আপনি মনে করুন কিন্তু আপনার পেটের ভেতরে কিন্তু পায়খানা আছে শিওর চব্বিশ ঘন্টা যাবৎ কিন্তু পায়খানাটা পড়ে আছে পেটের ভেতরে নাড়ি বুড়ির ভেতরে মল রয়েছে যদি সব কেটে কুটে দেখা হয় না তাহলে অদ্ভুত শুধু চামড়াটার খোলস হাড় গোড় ছাড়িয়ে ফেলো না আপনারা দৃশ্য দেখা যাবে না ঘেন্নায় ছটপট করবে আর গালে চুমু দিতে ইচ্ছে করবে না কোনো প্রেমিক বা প্রেমিকা তাহলে কি হচ্ছে ব্যাপারটা পুরো সনাতন হচ্ছে এমন একটা দেহ যেখানে সব কিছু আছে সুন্দর চোখ আছে গালে চুম্বন খাওয়া আছে আবার পায়ুদার দিয়ে মল ত্যাগেরও ব্যাপার রয়েছে যেটা কেউ খেতে চায় না দর্শন করতে চায় না ঘেন্নায় থু ফেলে সেটাও দেহের একটা রূপ এটাই হচ্ছে সনাতন যার নাম হচ্ছে অরূপ শুধুই দেহ নয়